ঘোষণা দিয়ে স্বর্ণের দোকান খুলছেন আরাব খান। পুলিশ হত্যা মামলায় পলাতক আসামি আরাব খান দুবাইয়ে আবারও স্বর্ণের দোকান খোলার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার 4 মে এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। ফেসবুকে আরাব খান লেখেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আবার জুয়েলার্স ওপেন করলাম, আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, দোয়া করছেন, আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে দোয়া করব। স্ট্যাটাসের সঙ্গে আরাব জুয়েলার্সের সামনে নিজের একটি ছবিও পোস্ট করছেন আরাব। সম্প্রতি পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম আপন ওরূপে হৃদয় ওরূপে আরাব খানকে ফেরাতে বাংলাদেশের সিটি আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে আরাব খান দুবাইয়ে নজরদারিতে রয়েছেন বলে সরকারের তরফ থেকে একাধিকবার বলা হলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। আরাব খান গত মঙ্গলবার তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তাতে লিখেছেন, রাখে আল্লাহ মারেকে, আলহামদুলিল্লাহ। এই স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সম্প্রতি জানান, আরাব খানকে ফেরাতে গত মাসে এক্সট্রাডিশন ফাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই চিঠি তারা পেয়েছে বলে নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মঙ্গলবার 2 মে পর্যন্ত আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে শিগগিরই তার কোনো জবাব পাবেন বলে আশা করছেন। গত মার্চে আরব আমিরাতের দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধন হয়েছে আরবের। সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, হিরু আলম সহ বিনোদন জগতের কয়েকজন। আর সেই ঘটনা জানাজানি হওয়ার পর দেশে তোলপাড় শুরু হয়।